গত সাত দিন ধরে মাত্রা ছাড়া দূষণের জেরবার রাজধানী দিল্লি। সেখানে ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে বাজি পোড়ানো। এছাড়া প্রতিবার উৎসবের মরশুমে গোটা দেশে দূষণের অন্যতম কারণ হয়ে ওঠে আতশবাজি। এই অবস্থায় নতুন করে দেশজুড়ে বাজি পোড়ানো নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য, 2021 সালে এক নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছিল শুধুমাত্র দিল্লি নয় গোটা দেশের জন্য কার্যকর হবে বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা। মঙ্গলবার সব রাজ্যকে সেই কথা মনে করিয়ে দিল আদালত। কদিন পরেই দেশজুড়ে পালিত হবে আলোর উৎসব দীপাবলি। তবে শুধুমাত্র আলোর রোশনাতেই সীমাবদ্ধ থাকে না সেই উদ্বোধন। শব্দ শুনে তাপটি ঝালাপালা হয় কান, বারুদের গন্ধ ধোঁয়ায় বিষাক্ত হয়ে ওঠে বাতাস। সেই কথা স্মরণ রেখেই 2021 সালের নির্দেশের কথা মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট। ওই নির্দেশে শুধুমাত্র সবুজ বাজি বা গ্রিন ক্যাকার ব্যবহারে ছাড়া দেওয়া হয়েছিল। যদিও এরপরে গোটা দেশে শব্দবাজি দাপট খানিক কমেছে মাত্র, তা পুরোপুরি নির্মূল হয়নি। বেআইনি বাজির ব্যবসা চলছে রমরমিয়ে, প্রশাসন সেই খবর রাখে না, এ কথা বিশ্বাস করবে না কোনো শিশুও। এই পরিস্থিতির কথা জানিয়ে শীর্ষ আদালতে মামলা করেছিল এক ব্যক্তি। তিনি আবেদন করেন রাজস্থান সরকার যেন 2021-এর 29 অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি এস বোবান্দার ডিভিশন বেঞ্চের বাজি সংক্রান্ত নির্দেশ কঠোরভাবে মানে। এর জবাবেই শীর্ষ আদালত জানালো শুধু দিল্লি নয় বাজি সংক্রান্ত নিষেধাজ্ঞা গোটা দেশের জন্য। বাজি পোড়ানো নিয়ে নতুন নির্দেশিকার প্রয়োজন নেই, পুরনো নির্দেশই যথেষ্ট। এই সঙ্গে বিচারপতি এএস বোপান্না ও এম এম সুন্দরেশ মন্তব্য করেন, এদানিকালে ছোটরা নয় বাজি পোড়ানো বড়রা, যদিও পরিবেশ রক্ষা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাউ।